তো আজকে কিন্তু আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি দ্বিতীয় দিনে প্রথমে বল কিন্তু আহমেদ তো আমরা প্রথমে একটা বল নতুন বল যেহেতু চান্স রয়েছে আমাদের কাছে তো আমরা নতুন বল একটা নিয়ে নিয়েছি কারণ নতুন বলে কিন্তু সুইংটা খুবই ভালো হয়ে থাকে তো এখানে নতুন বল নেওয়া হয়ে গেছে আশা করি তাসকিন আহমেদও আমাদেরকে উইকেটে এনে দিতে পারবে তো তাসকিন আহমেদ তার প্রথম বল কত আছে দ্বিতীয় দিনের প্রথম বল তো আমরা যারা প্রথম দিনের ম্যাচটি দেখো নাই প্রথম দিনের খেলা দেখো হয় তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে চেক করবো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবা তো প্রথম বল কত হচ্ছে তসকিন আহমেদ দেখ টি চানদের টিম রয়েছে একানব্বই প্রথম বল প্রথম বলে কিন্তু টুর জন্য কিন্তু ক্যাচ হতে গিয়েছিল কিন্তু ক্যাচ হয় নাই প্রথম বলে একটা ডট বল দিয়ে কিন্তু তাসকিন আহমেদ বলিং খুঁড়া শুরু করলো আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে তাসকিন আহমেদ আরও একটা শর্ট অফ লেন্দের বল দিতে যাচ্ছে দ্বিতীয় বল তাসকিন আহমেদ দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু সুন্দর মতন ব্যাক ফুটে মেরে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে একটা রানে বেশি নিতে পারবে না টু বিরানব্বইটা রানে পৌঁছে গিয়েছে টি চান্দের দ্বীপ আবার তৃতীয় বল করতে যাচ্ছে তাসকিন আহমেদ কে মেকানাইজ রয়েছে স্ট্রাইক আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু ঠেকিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না তো আরও একটা ডট বল এখানে তাসকিন আহমেদ করে দিয়েছে আবার চতুর্থ বল করতে যাচ্ছে তাস্কিন আহমেদ আবার চতুর্থ বল ওভার চতুর্থ বল করে দিয়েছে চতুর্থ বল এবার কিন্তু দেখে শুনে ছেড়ে দিয়েছে ওভারের পঞ্চম বল এবার কিন্তু ইয়র্কার লেন্দার বল করতেছে তাস্কিন আহমেদ ওভারের পঞ্চম বল পঞ্চম বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে কোনো রান পাবে না এই ক্ষেত্রে আরও একটা ডট বল করে দিয়েছে তাস্কিন আহমেদ তো আমাদের কিন্তু যত সম্ভব দ্রুত এদেরকে অল আউট করতে হবে নাহলে কিন্তু আমরা ব্যাটিং করতে পারবো না আবার শেষ বল শেষ বল আস্তে করে ঠেকে দিয়েছে আবারও ফিল্ডের হাতে বল কোনো রান পাবে না তো আরও একটা ডট বলের মাধ্যমে প্রথম ওভারটা শেষ হলো আজকের দিনের প্রথম ওভার এবার কিন্তু বলিং করতে চলে এসেছে নাহিদ রানা গত ম্যাচে কিন্তু এক উইকেট পেয়েছে সেই প্রথম বল প্রথম বলে কিন্তু কোনো রান পাবে না টিচার দের দীপ আবার চতুর্থ বল করতেছে তা নাহিদ রানা আবার চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু একটু লেগ বিফোর আউট হতে পারতো কিন্তু হয় নাই যা কোনো সমস্যা নাই আবার শেষ বল করতেছে নাহিদ রানা আবার শেষ বল ওভারে শেষ বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার রয়েছে কিন্তু মিস ফিল্ড কিন্তু কোনো রান নিতে পারবে না এখানেও তো আরো একটা ডট বল অর্থাৎ মেইডেন ওভার করেছে এখানে নাহিদ রানা অসাধারণ বোলিং দুইজন বলারের কাছ থেকেই এবার কিন্তু স্পিন অ্যাটাক করার জন্য চলে এসেছে হাসান মিরাজ দেখা যাক প্রথম বল করতে হচ্ছে প্রথম বল প্রথম বলে আস্তে করে ঠেকে দিয়েছে এখানে ফিল্ডার নাই কিন্তু এখান থেকে দুইটা রান অনায়াসে কিন্তু সংগ্রহ করে দিতে পারবে টি চান্দাদ্বীপ কিন্তু সাতানব্বই মানে তিনটা রান কিন্তু এখান থেকে নিতে পেরেছে আটানব্বই রানে পৌঁছে গিয়েছে টি চান্দারদ্বীপ ওভারে দ্বিতীয় বল করতে হচ্ছে মেহেদি হাসিন মিরাজ তো টি চন্দ্রদ্বীপ যে কোনো সময় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলবে ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু আস্তে ঠেকে দিয়েছে কোনো রান পাবে না আরও একটা ডট বল ওভারের শেষ বল করতে হচ্ছে কে মেকানাইজ রয়েছে স্ট্রাইকে এপ ওভারের শেষ বল মেহেদি মিরাজ মিরাজকে উইকেট নিতে পারবে না ওভারে শেষ বল ওভারের শেষ বল এবার আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না তো আরো একটা ডট বলের মাধ্যমে কিন্তু ওভারের সমাপ্তি হলো তো একটা উইকেট কিন্তু আমাদের লাগবেই দেখা যাক নাহিদ রানা ওভারের দ্বিতীয় বল যাচ্ছে ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু টি চান্দার দ্বীপ মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে ফিল্ডার কি বল কুড়িয়ে পাঠার আগে কয়টা রান নিতে পারে তিনটা রান নিয়ে নিতে পারতেছে না দুইটা রান নিয়ে কিন্তু তার শতকটা সম্পূর্ণ করেছে এখানে টি চান্দার দ্বীপ এবং প্রথম সেঞ্চুরি টেস্ট ম্যাচের প্রথম সেঞ্চুরিটা আদায় করে ফেলেছে টি চান্দের পাউল টি চান্দার দ্বীপ বলছিলাম টি চান্দার পাউল হবে তো দেখা যাক ওভারের তৃতীয় বল কোথা হচ্ছে নাহিদ রানা টি চান্দার পাউল রয়েছে স্ট্রাইকে ওভারের তৃতীয় বল ওভারের দ্বিতীয় বল তৃতীয় বল এবার দেখে শুনে ছেড়ে দিয়েছে কোনো রান পাবে না তো আরও একটা ডট বল ওভারের চতুর্থ বল এবার কিন্তু বাউন্সার বল দিচ্ছি ওভারের চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু ক্যাচ হতে পারে এবং ক্যাচ অবশ্যই সেটি চন্দ্র পাউল কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাবেন একশোটা রান কেবলই এই ওভারে কিন্তু তিনি শতকটা হাঁকিয়েছেন এবং এর পরে দুইটি বলের পরে কিন্তু তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে তো নাহিদ রানা আবারও কিন্তু নাহিদ রানাই উইকেটটা আদায় করতে সক্ষম তো দুইটা উইকেটে কিন্তু নাহিদ রানার খাতায় জমা হয়েছে তো অসাধারণ বলিং এখানে নাহিদ রানা করছে ওভারে বলটা কিন্তু বাউন্সার দিয়েছিল এবং ফিল্ডার অনায়াসে ক্যাচটা ধরে ফেলছে তো এবার কিন্তু আথানাজ না কি যেন ব্যাটিং করতে চলে এসেছে তো এ আথানাজ ব্যাটিং করতে চলে এসেছে আমি কিন্তু নামগুলো ভালো করে উচ্চারণ করতে পারি না তো যাই হোক আমাদের এখন আরো কয়েকটা উইকেট লাগবে একটা উইকেট নিয়ে এত খুশি হলে লাভ নাই অপরে পঞ্চম বল কত যাচ্ছে এবার নাহিদ রানের স্ট্রাইকার রয়েছে এ আথানাজ দেখা যাক প্রথম বলে অর্থাৎ আথানাসের প্রথম বলটাই কি আউট হয়ে যায় কিনা ওভারের পঞ্চম বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না আরও একটা ডট বল ওভারের শেষ বল কোথায় আছে শেষ বল শেষ বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার নাই তার জন্য একটা রান কিন্তু নিয়ে সন্তুষ্ট থাকবে এই আথানাস সুতরাং একশো আটষট্টি রানে কিন্তু দুই উইকেটের পতন সাঁত্রিশটা ওভারের খেলা কিন্তু শেষ প্রথম সেশন শেষ হতে কিন্তু আর মাত্র দুইটা বল রয়েছে বাকি রয়েছে ওভারের পঞ্চম বল এবার কিন্তু নাইদ্রানা বলটা বাউন্সার দিয়েছিল কিন্তু এখানে দেখে শুনে ছেড়ে দিয়েছে এখানে হচ্ছে ব্যাটসম্যান তো এখানে কিন্তু ওভারের পঞ্চম বল শেষ সুতরাং আর একটা ওভার পরেই কিন্তু সেশন অর্থাৎ প্রথম সেশনের শেষ হবে ওভারের শেষ বল ওভারের শেষ বল কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না তো প্রথম সেশন কিন্তু এখানে শেষ হলো ডে টু এর তো আমরা মাত্র কিন্তু একটাই সফলতা লাভ করতে পারছি তাহলে একটা উইকেট নিতে পারছি টি চান্দার ফাউস যে কিনা শত খাকাই ছিল সেই ওভারে উইকেট ফেলে দিয়েছি তো এবার কিন্তু আবার ব্যাটিং করতে চলে আসছে প্লেয়াররা এবং ফিল্ডাররাও চলে এসেছে তো তাস কিনা আমার তার প্রথম বলটি করতে যাচ্ছে একচল্লিশ হবে প্রথম বল প্রথম বল আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার সেখানে উপস্থিত কোনো রান পাবে না তো কোনো রান নয় ডট বল ওভারে দ্বিতীয় বল করতে হচ্ছে তাস্কির আহমেদ স্ট্রাইক করেছে কেম নাইজ দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু দেখে শুনে ছেড়ে দিয়েছে আরও একটা ডট বল ওভারে শেষ বল করতে হচ্ছে তাস্কির আহমেদ ওভারে শেষ বলে কি উইকেট পাবে ওভারে শেষ বল শেষ বল এবার কিন্তু আস্তে করেই শিক্টুর জন্য মাথাটা ফাটাই দিতে পারলাম না তো যাই হোক ওভারে শেষ বল হয়ে গেল ডটের মাধ্যমে ফিনিশ এবার কিন্তু তাস্কিন আহমেদ চলে এসেছে আবার অতি আবার করতে বল করতে এখানে কিন্তু দুইশো চৌত্রিশ রানে পৌঁছাই গিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ এবার কিন্তু এত না অসাধারণভাবে কাভার ড্রাইভ করে দিয়েছে এবং বল চলেছে শিবানের দিকে চারটা রান অসাধারণ একটা দুর্দান্ত চার আদায় করে ফেলেছে এ আথানাস দেখা যাক ওভারের দ্বিতীয় বল তাস্কিন আহমেদের প্রথম বলে কিন্তু চার মেরে দিয়েছে ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আস্তে করে ফ্লিক করে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না আরও একটা ডট বল কিন্তু এটা ওয়ান বাউন্স হিসেবে গণ্য হয়েছে আম্পায়ারের কাছে ওভারের তৃতীয় বল কোথায় আছে তাসকিন আহমেদ স্ট্রাইকার আছে এম আথানাজ ওভারের তৃতীয় বল তৃতীয় বল কিন্তু অসাধারণভাবে খেলে দিয়েছেন এখানে আথানাজ এবং আরও একটা দুর্দান্ত চার পেয়ে যাবে তো এখানে তাসকিন আহমেদের এই ওভার থেকে কিন্তু দুইটা চার আদায় করে ফেলেছে দেখা যায় এটা কিন্তু নো বলও ছিল ওভারের তৃতীয় বল করতেছে তাসকিন আহমেদ এই আথানাজ রয়েছে স্ট্রাইক ওভারের তৃতীয় বল তৃতীয় বল কিন্তু ক্যাচ হতে পারে এবং ক্যাচ আথানাজকে প্যাভিলিয়নে চলে যেতে হবে সাতচল্লিশটা রান করেই উইকেটটা আদায় করে ফেলেছে তাসকিন আহমেদ সাতচল্লিশ রান তিন রানের আক্ষেপ নিয়ে কিন্তু প্যাভিলনে ফিরে যাচ্ছেন আথা নাস তো অসাধারণ বলিং দুইটা চার মেরেছে তাসকিন আহমেদও দেখিয়ে দিয়েছে দুইটা চার মারলে কি হয় দুইটা চার মারলে এইভাবেই ক্যাশ ধরে উইকেট ফেলতে হয় তো আবার চতুর্থ বল করতে চাচ্ছে কিনা আহমেদ দেশটা রয়েছে কে হুজে হুজ না কি নাম আবার চতুর্থ বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে কোন রান পাবে না ডট বল এখনো কিন্তু আমাদের ষাটটা ও মাই গড আমি বলছিলাম ডট বল কিন্তু না আরো একটা নো বল সুতরাং আরো একটা রান ডট বল হয় নাই তো সমস্যা নেই নো বলে তো ফ্রি হিট নাই আবার শেষ বল করতে চাচ্ছে কিনা আহমেদ আবার শেষ বল আবার শেষ বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার সেখানে উপস্থিত রয়েছে কোনো রান পাবে না ডট বল হয়ে ফিনিশ তো প্রথম দুইটা বলে কিন্তু ব্যাক টু ব্যাক চার খাওয়ার পরে দেখা যাক তাসকিন আহমেদ কাম ব্যাক করতে পারে কিনা কে মেকা নাইস কিন্তু তার ফিফটিটাও আদায় করে ফেলেছে দেখা যাক ওভার তৃতীয় বল করতেছে তাসকিন আহমেদ ওভার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু সামনে এসে ডাউন দ্য ট্র্যাক এসে একটা পিওর ছক্কা হাঁকিয়েছে কে মেকা নাইস তাসকিন আহমেদ পারলো না কাম ব্যাক করতে বরং আরও একটা ওভার বাউন্ডারি খেতে হয়েছে তাসকিন আহমেদকে কিন্তু তিনটা বলেই চোদ্দোটা রান আদায় করে ফেলেছে কে মেকা নাইস

ওভারের শেষ বল ওভারে শেষ বল কিন্তু আস্তে করে ঠেকেিয়ে দিয়েছে ফিল্ডে সেখানে উপস্থিত কোনো রান পাবে না সুতরাং আরও একটা ডট বল মেহদাসের মিরাজ চলে আসছে কিন্তু উনষাট ওভার করতে আর কিন্তু দুইটা ওভারই রয়েছে আজকের দিন শেষ হতে দেখা যাক মেহেদাসের মিরাজ কোনো উইকেট আদায় করতে পারি কিনা প্রথম বল কথা মেহদি হাসান মিরাজ প্রথম বল এবং প্রথম বল বলতে বলতে কিন্তু মেহেদি হাসান মিরাজকে নিয়ে এসেছি এবং মেহেদি হাসান মিরাজ কিন্তু আরও একটা উইকেট আদায় করতে সক্ষম হয়ে গেছে তো মেহেদি হাসান মিরাজও পেয়ে গেছে তার প্রথম শিকার বানিয়েছে কেমেকা নাইসকে তো আরও একটা উইকেট চারটা উইকেট কিন্তু আমরা অবশেষে আদায় করতে সক্ষম হয়েছি তারা কিন্তু ডিক্লেয়ারও দিচ্ছে না তারা ডিক্লেয়ারও দিচ্ছে না তো আমরা মেহেদাস মিরাজকে খালি এমনি জাস্ট আনছিলাম ভাবছিলাম দেখি কি হয় কিন্তু বলতে বলতে প্রথম বলে উইকেটটা পেয়ে গেছে এবার কিন্তু যে গ্র্যাভিস কিন্তু চলেছে এসেছে গ্র্যাভিস গ্র্যাভিস মানে কি ঝোল নাকি নাকি আমি জানি না তো এখানে কিন্তু গ্র্যাভিস চলে স্ট্রাইকে তো মেহেদাস মিরাজ আর কয়েকটা বলে আর কয়েকটা উইকেট আদায় করো আবার দ্বিতীয় বল কত আছে মেহেদাস মিরাজ দেখা যাক কি করে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বলে কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে একটা রান নিয়ে সন্তুষ্ট থাকবে যে গ্র্যাভিস তো আরো একটা রান হয়ে গেছে দুশো রানে চার উইকেটের পতন পঞ্চম বল বলতে হচ্ছে পঞ্চম বল আস্তে করে ঠেকে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে আরো একটা রান পাবে সুতরাং দুশো চুরানব্বইটা রানে কিন্তু এখানে পৌঁছাই গেছে কে হুজ ওভারের শেষ বল বলতে হচ্ছে হাসান মিরাজ দেখা শেষ বলে উইকেট পাই কিনা ওভারের শেষ বল না ওভারের শেষ বলে কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না তো আরো একটা ডট বল তো এখানে কিন্তু আজকের দিনের শেষ বলটি করতে নাহিদ রানা দেখা যাক শেষ বলে কোনো উইকেট পাই কিনা তো একটা ইয়োরকার লেভেলের একটা বল করতে যাচ্ছি দেখা যাক যে গ্রাভিজের উইকেটের মাধ্যমে আজকের দিনে শেষ করা যায় কিনা ওভারের শেষ বল ওভারের শেষ বল কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না সুতরাং আজকের দিনের খেলা এখানে শেষ হলে দুইশো পঁচানব্বই রানের চার উইকেট পরে গেছে সুতরাং কালকের দিনের খেলাটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ সেই সময় আমরা ব্যাটিং করব সুতরাং আজকের মতো এখানেই টাটা সি ইউ অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দিয়ে অবশ্যই সাপোর্ট করে যাবার টাটা বাই সিও